দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে আজকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। কারণ আজকে আমরা চলে এসেছি এক্সপ্লোর করতে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ পাকিস্তান বর্ডারের পাশে, যেখান থেকে কিনা উইদাউট ভিসাতে আমরা পাকিস্তান ভিজিট করতে পারবো। ভাবতে পারছো, একদমই তস্য হয়েছে না। চলো এক্সপ্লোর করি আমার সাথে ডিজিটালি এবং ভার্চুয়ালি, তোমরাও থাকো। তো এখন এই গুরুদ্বারাতে আমরা এসেছি, এখানে দুজনের সঙ্গে পরিচয় হলো। তোমার নাম কি? প্রেম। প্রেম, আপনার নাম? জসবীর সিং। আপ তো ইধর কাই হো, গুরুদাসপুর কা? হ্যাঁ জি। আপ ইয়া পর কিতনে বার আ চুকে হো? মে তো তিন চার বার আ চুকা হুম। স্যার আপ কাহাঁ সে হো? স্যার হাম চন্ডীগড় সে হ্যায়। চন্ডীগড় সে? তো ফার্স্ট টাইম ইয়াহাঁ পে ভিজিট করা। আচ্ছা, তো বড়া আচ্ছা লাগা আপকো মিলকে ভি অর গুরুদ্বারা সামনে আকে। ইধর তো বিলকুল পাকিস্তান সামনে হি আইদো, তো জিরো লাইন তো ইধর হি আ। গয়ে থে কি নাই? নাই নাই নাই, আবি নাই গয়ে থে। দিস সব লোগ কাল হি জায়েঙ্গে। ইয়ে তো ইনকা হোম টাউন হ্যায়। হ্যাঁ হ্যাঁ। হাম ইয়াহাঁ यहाँ से 200 किलोमीटर 300 किलोमीटर दूर रहते हैं। हमारे को इतना अच्छा लग रहा है यहाँ पे, बहुत अच्छा लग रहा है। और इनका जो प्यार है वो यहाँ पे खींच के लाया। आप दोनों रिश्तेदार हो? हाँ, मेरे बड़े भाई है। हमारा ही फिल्म लाइन का काम है और इनके जो मदर है वो भी फिल्म लाइन के एक्टिंग आर्टिस्ट। यहाँ पे हम विजिट घूमने के लिए आए हैं। और आपको मैं ये पूछना चाहता हूँ, कोविड के बाद फर्स्ट टाइम आप यहाँ पे आए हो, आपको कैसा लग रहा है? कोविड अटेंड किया आपने? बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है, इतना अच्छा लग रहा है मैं बोल नहीं सकता, इतना अच्छा लग रहा है। अच्छा, এখানে যে তোমাদের বার বার দেখাচ্ছি, এখানে এই শীতের টাইমটাতে বিশেষ করে এই উইন্টার সিজনে এখানে লোরি বলে একটা অনুষ্ঠান হয় ওনাদের, এখানকার পাঞ্জাবের স্পেশাল। ওই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলছে? পাঞ্জাব মে এক ফেস্টিভ্যাল হতা লোরি কা, और उसमें जो लोहड़ी होती है उसमें लोग पतंग उड़ाते हैं। अच्छा। और एक बड़ा सा बोनफायर करते हैं और लकड़ियां वो करते हैं, भंगड़ा डालते हैं, खाते पीते एक दूसरे को मिठाइयां बांटते हैं। गेट टुगेदर होता है भंगड़ा, भंगड़ा स्टाइल, भंगड़ा सब कुछ करते हैं। अच्छा अच्छा अच्छा, वो आप गूगल पे सर्च करोगे वो भी आ जाएगा। अच्छा अच्छा, जरूर करूंगा। और यूट्यूब पे किसी का व्लॉग भी देख लो उसमें। ये कौन सी टाइम में होता है? ये 13 जन को, जनवरी में होता है। अच्छा जी, अच्छा अच्छा, 13 जन को होता है ये। पूरा पूरा पंजाब में ही होता है? पूरा पंजाब में, किसी भी स्टेट में चला गया। हरियाणा से आए। सर आपका नाम क्या है? मेरा नाम सर बकील सिंह। हाँ, प्रतीक घोष, मेरा पापा है ये। हम लोग वेस्ट बंगाल से आए हैं। मैडम आपका नाम? कंचन प्रीत। अच्छा अच्छा, बहुत अच्छा लग रहा है आप सबसे मिलकर। बहुत बहुत धन्यवाद आपका। आप हो? हाँ जी, यहाँ से ही हो? हाँ। आपका गांव? गांव नमस्कार। कहाँ? नमस्कार। अच्छा अच्छा, सर जी आपका नाम? খুব ভালো লাগছে সত্যি কথা বলছি, মানে এতটাই ভালো লাগছে না, মানে এখানে এসে শান্ত জায়গা, পরিবেশটা খুব ভালো। এখানে আমরা রয়েছি ওখানে 38 নম্বর রুম আমাদের, খুব ভালো লাগছে, মানে একটা সুন্দর মাহল একটা রয়েছে। কালকে সকালবেলা যাব, তার জন্য মনের মধ্যে এটা অনুভূতি এটা অন্যরকম হচ্ছে। যাই হোক, দেখা যাক কি হয়। তো আমরা বাংলায় গম বলি, হিন্দিতে বলে গেঁও, আর পাঞ্জাবে কণ্ক বলতে হয়। আর ধান আমরা বাংলায় বলি, হিন্দি মে ধান বলতে হয়। আর পাঞ্জাবে চুন্না, চুন্না, এই তিন দু তিন রকমের ভাষার ডিফারেন্স আছে, লোকাল ল্যাঙ্গুয়েজে এরকমভাবে বলতে হয়। আমরা এখন চলে এসেছি পাঞ্জাবের বর্ডারের শেষ প্রান্তে, ভারতবর্ষের এক প্রান্তে পাঞ্জাবের। এটা হচ্ছে গুরুদাসপুর ডিস্ট্রিক্ট, থানাও গুরুদাসপুর, ডেরা বাবা নানক, না সরি, গুরুদাসপুর ডিস্ট্রিক্ট, ডেরা বাবা নানক থানা। আমরা এখন আছি ডেরা বাবা নানকে। এখন আমরা যাচ্ছি যেটা, সেটা হচ্ছে ডেরা বাবা নানক স্টেশন। যদি এবার কপাল করে কালকে ট্রেন না পাই তো আমাদের বাসেই যেতে হবে, সেই কারণে যদি স্টেশনটা দেখতে না পাই ওইটা মিস করব। ওই কারণে একবার মনের দিক থেকে শান্তির জন্য, আমার মনের জন্য শান্তির জন্য আমি এবার যাচ্ছি ঘুরতে, তোমরাও দেখবে। ভারতবর্ষের মানে এইটা পাঞ্জাবের দিকে লাস্ট স্টেশন হচ্ছে এইটাই, এরপরে আর ট্রেন যায় না। আগে যেত পাকিস্তানের দিকে যেত, কিন্তু পরবর্তীকালে বন্ধ হয়ে যাওয়ার পর তারপর আর ট্রেন এই অবধি যায়। এগুলো মটরশুঁটি, এখানে মটরশুঁটির চাষ হয়েছে। আমরা একদম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, এখানে ফুটবল ক্রিকেট খেলা চলছে, এখানে লোকাল এরিয়াতে ক্রিকেট খেলা চলছে, এখানে বাচ্চারা খেলছে,
আমরা একটু তাড়াতাড়ি যাই, নালে পৌঁছাতে পারবো না। লোকাল বাচ্চারা সব পড়ে টড়ে বাড়ি যাচ্ছে, সব পড়তে এসেছিল পড়ে টড়ে বাড়ি যাচ্ছে। স্টেশন রোড, এটা আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে এইটুকু বাচ্চা বাচ্চা ছেলেগুলো গাড়ি নিয়ে যাচ্ছে কোথায়? এখানে গাছপালা রয়েছে প্রচুর। না না, ওই দিক দিয়ে যাবো, সামনের দিক দিয়ে। আমরা এখন ওই যে দেখছো ডেলে বাবা নানক স্টেশনের বোর্ড, আমরা এখন চলে এসেছি ডেরা বাবা নানক স্টেশনে। তো এই হচ্ছে ডেরা বাবা নানক স্টেশন। এইখান থেকে এইদিকে গাড়ি শেষ, এর আগে যাবে না, না যাবে। তো ডেরা বাবা নানক, তো আমরা এখন আছি ডেরা বাবা নানক স্টেশনে। তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, স্টেশন মাস্টার নেই, না কোনো টিকিট কালেক্টর আছে বা টিকিট ক্লার্ক, যেটা বলবো টিকিট দেয় যে, স্টেশন মাস্টার নেই, কেউ নেই। আমরা ডেরা বাবা নানক স্টেশনে, একটা সত্যি মনের মধ্যে একটা না অদ্ভুত ফিল পাচ্ছি, মানে মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি। এই অনুভূতি কীভাবে প্রকাশ করবো আমি জানি না। এই যে ট্রেন যাচ্ছে, লাইন দেখছো, এটা লাস্ট, এর আগে বর্ডার খতম, এর আগে শেষ। এই সেই ডেরা বাবা নানক স্টেশন, ডেরা বাবা নানক, এটা অদ্ভুত অনুভূতি পাচ্ছি। তোমাদের কেমন লাগছে? তোমাদের আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগছে। আমি বাবাকে বললাম চলো একবার ঘুরে আসি, ডেরা বাবা নানক স্টেশনটাও তো যেতেই হবে, কেননা এই স্টেশনটা না আসতে পারলে মনের দিক থেকে অনেক কিছু খামতি থেকে যাবে, যে না এইটা লাস্ট স্টেশন, এখানে যেতেই হবে। ভাই সাহাব জি, ইয়ে ইধর সে ট্রেন রাত কো জাতা হ্যাঁ? আজ জায়গা, আজ জায়গা। আর টিকিট কহাঁ সে মিলেগা? ইয়ে আন্দর সে কন দেগা? কব কিতনে টাইম মে আয়েগা ট্রেন? ট্রেন 7 বাজে ইধর আয়েগা, ওই ফির চলে যায়েগা না? আভি ইধর স্টেশন মাস্টার কোই নেই রহতা? স্টেশন? হ্যাঁ, ও ওতে যে ফতেগড়, হ্যাঁ ফতেগড়ে যে ফতেগড়। হিন্দি মে বলো না, হমকো পাঞ্জাবি নেই আতি হ্যায়। ফতেগড় রহতে হ্যায়? আচ্ছা ফতেগড় রহতে হ্যায়। ও ইধর সে চলা গয়া? নেই নেই, ইধর তো হমকো প্রাইভেট রাখা হুয়া। আচ্ছা আচ্ছা, আপকো প্রাইভেট রাখা হ্যায়। তো আপ গাড়ি ইধর পর ডেইলি চল রহা হ্যায় কি? আজ আজ চলেগা না? আজ চলেগি, কাল ভি চলেগি। কাল ভি চলেগা? তো কাল হম ইধর সে জানা যা সকতে হ্যায়? পাক্কা চলেগা না? হম তো বাস ছোড় দেঙ্গে ফির। এক টাইম চলতে হ্যায়? হ্যাঁ, এক টাইম, এক ই টাইম চলতে হ্যায়। তো আপকো কন্নাডা এ কম সে কম 3 বজে কনফার্ম কর দুঙ্গা কি ট্রেন জানে কি নহীঁ জানে। হ্যাঁ 3 বজে কেসে হোগা? হম তো তব 3 বজে নহীঁ হোগা, 3:30 বজে উধর সে লৌটনা পড়েগা, উধর তো ফোন নহীঁ যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 বজে তক। আপকা নাম স্যার? মেরা নাম হতাজ হ্যায়। হতাজ জি। আপকা নাম? বরিন্দর সিং। বরিন্দর সিং क्या? वरिंदर सिंह। वरिंदर सिंह जी, बहुत सर आप लोगों से मिलकर बहुत अच्छा लगा, फ़ोन नंबर भी दिया, बहुत थैंक यू सर। इसलिए कि अगर मान लो मेरा रात को ट्रेन है अमृतसर से, ये 11:55 में, 55 नहीं नहीं कुछ नहीं, हम बहुत अच्छा लगता है डॉगीज वगैरह। ये दिल्ली से ट्रेन है, अगर मान लो इधर से ट्रेन नहीं मिलता, बस भी छूट जाता है, उधर से ट्रेन भी मिस हो जाएगा, पर परसों को दिल्ली से हमारा ट्रेन है, उधर से भी छूट जाएगा, कोई दिक्कत नहीं है सर। चलते हैं, ठीक है, कल बता देना। ठीक है सर। आजा 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 आजा, তো দেখলে তোমরা আমাদের এখানে এসে এখান থেকে ইয়ে
মানে নাম্বার পেয়ে গেলাম, ফোন নাম্বার, মানে স্টেশনে ট্রেন চলবে কি না এনকোয়ারিতে আমরা জানবো, এনকোয়ারির ফোন নাম্বার পেয়ে গেছি এখানে 139। হ্যাঁ, এনকোয়ারি 139 নয়, এখানে একজনের পার্সোনালি নাম্বার দিয়েছে, যেখানে ডিউটিতে থাকে সে আমাদের বলে দেবে যে 4টার সময় যে ট্রেন চলবে না চলবে না। ঠিক আছে, তো দেখে নিলে এইটা, যদি যদি আসতে না পারি এই জায়গাটাকেও স্মৃতিতে রেখে দিলাম যে আমি ডেরা বাবা নানক স্টেশনও ঘুরে গেছি। টাইম টেবিল 15 টাকা ভাড়া এখান থেকে নিউ দিল্লি অব্দি, নিউ দিল্লি অব্দি 170 টাকা ভাড়া। চলো, কেমন লাগলো বাবা? মনের মানে এই জায়গাটা কিন্তু সাধারণ লোকের কাছে দেখো বিরাট যে দেখার একটা স্টেশন মাত্র, আমাদের ওখানেও স্টেশন আছে কিন্তু এই স্টেশনটার একটা স্টেশন গুরুত্ব রয়েছে না, ওই কারণে আসা। এক সময় এইখান দিয়ে পাকিস্তানের ট্রেন যেত কিন্তু দেশ ভাগের পরে তারপরে সব বন্ধ হয়ে গেছে, তো যাই হোক মেনে নিতে হবে আমাদেরকে ওইগুলোই। তো কাল এখান থেকে আমরা যাব কর্তারপুর গুরুদ্বারা, তারপরে ওখান থেকে ফিরে আসবো, তারপরে বাড়ি, মানে দিল্লি হয়ে বাড়ি যাব। খুব ভালো লাগছে, মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে, ঠাকুরের আশীর্বাদে যদি কালকেও ভালোভাবে ঘুরে আসতে পারি তো কোনো কথাই, কোনো আর কোনো কথাই হবে না। আমরা এই যে গুরুদ্বারাটাতে এসেছি এটা হচ্ছে চোলা সাহেবের গুরুদ্বারা বলা হয়। আমাদের পাঞ্জাবে দুটো গুরুদ্বারা খুব ফেমাস, একটা হচ্ছে গোল্ডেন টেম্পল বা হরমন্দির সাহেব গুরুদ্বারা, আর দু নম্বর হচ্ছে এই ডেরা বাবা নানকে চোলা সাহেবের গুরুদ্বারা। তবে আমরা এই গুরুদ্বারাতে ছিলাম না, এখানে থাকার জায়গা নেই। আর একটা হচ্ছে বড় গুরুদ্বারা বলে, যেখানে আমরা রাত্রিরে স্টে করেছি, যেখানে তোমাদের এই আগে ভিডিওতে দেখলে যে গুরুদ্বারাটা ওটা বড় গুরুদ্বারা বলে। তবে এই গুরুদ্বারাটা চোলা সাহেবের গুরুদ্বারা, এখানে কিন্তু থাকার ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা বড় গুরুদ্বারাতেই আছে। ডেরা বাবা নানকের সন্ধ্যেবেলা বাজারের ভিউ কিছুটা এইরকম। আমরা যে গুরুদ্বারাতে রয়েছি, বড় গুরুদ্বারা বলছে ওটাকে, ওর আশপাশের যে মার্কেট বা এখানকার লোকাল মার্কেট যেটা ডেরা বাবা নানকের, সেটা কিছুটা এইরকম। আমি আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছি এখান দিয়ে, তারপর গুরুদ্বারা চলে যাব। সুপ্রভাত সকলকে। আর আজকে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে গুরু নানকের যে গুরুদ্বারা রয়েছে ডেরা বাবা নানকে, সেই জায়গাতেই একটা আমরা রুম নিয়েছি। বড় কথা, এখান থেকে যাওয়াটা খুব সুবিধা, এখান থেকে এই সাইডটা এখন কুয়াশা পড়েছে, মানে আমাদের রুমের ঠিক পেছন সাইডটায়, এখান থেকে না হলে ইন্ডিয়ান ফ্ল্যাগের ওখানে লাল একটা ইন্ডিকেটার আছে, লাল রঙের, সেই ইন্ডিকেটারটা জল সবসময় ইন্ডিকেট করছে ওখানটায়, যে এখন দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আমরা এখান থেকে একটু পরেই বেরোবো। এইটা হচ্ছে আমাদের বারান্দাটা আর ওই টোটাল গুরুদ্বারা। এইটা আমরা এখানে ফার্স্ট ফ্লোরে রয়েছি, এখানে 38 নম্বর রুম আমাদের। এখানে আমি আর বাবা কালকে রাত্রিরে ছিলাম, বেশ বড় রুমটা আর বেশ ভালো লাগছে। এরপরে আমরা এখান থেকে বেরোবো ঠিক 7:30 সময়, তারপরে আমরা আজকে বা এবারের জার্নিস মেন আকর্ষণের দিকে যাবো।